নমস্কার বন্ধুগণ অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বৃষরাশির দু হাজার কুড়ি সাল কেমন কাটতে চলেছে কি হতে চলেছে দু হাজার কুড়ি সালে এই সব নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনারা অমূল্য অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আপলোড হলেই সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান আসুন ভিডিওটি শুরু করি বিশ্বরাশি প্রথমে বিশ্বরাশি নিয়ে বলতে গেলে একটা কথাই বলা যায় বিশ্বরাশির চরিত্র বিশ্বরাশির চরিত্র কেমন আপনারা জানেন হয়তো যারা বিশ্বরাশির জাতক বা জাতিকা আছেন তাও আমি বলে দিই বিশ্বরাশির প্রতীক হচ্ছে ষাঁড় মানে ষাঁড় যেরকম চরিত্রের হয় সেই চরিত্রেরই বিশ্বরাশির চরিত্র মানে বিশ্বরাশির জাতক বা জাতিকারা একটু একগুয়ে প্রকৃতির হয় যদি ভাবে যে এই আলুটা আমি খাবো তো সে আলু খেয়েই যাবে মানে আমি বলতে চাইছি যদি কোনো কাজ এরা করব মনে করে তাহলে এদেরকে ঠেকাই কে হয়তো আপনারা যারা বৃষরাশি জাতক বা জাতিকারা আছেন তারা আমার কথার সঙ্গে আশা করি মিলে যাবে এবং এছাড়াও বৃশরাশির জাতক বা জাতিকারা যেহেতু শুক্রের সেক্টর মানে সৌন্দর্যপ্রিয়তা একটু পারফিউম একটু সুন্দর ড্রেস এইসব এই রাশির জাতক বা জাতিকাদের ভালো লাগে এবং এই রাশির জাতক বা জাতিকারা বেশিরভাগ মিডিয়ার লাইনে থাকে মিডিয়া ওরিয়েন্টেড কাজ করতে পছন্দ করে এবং চাকরি খুব পরিমাণে করে ব্যবসা খুব কম পরিমাণে করে এবার আমি আসল কথাতে আসি সেটা হচ্ছে বিশ্বরাশির দু হাজার সাল কেমন যেতে চলেছে বিশ্বরাশির দু হাজার সালের শুরু থেকে বিদেশে ভ্রমণ হতে পারে আপনারা এমনিও দেশের মতো ভ্রমণ করতে পারেন মানে ভ্রমণযোগ অবশ্যই আছে সাথে আপনাদের প্রেম প্রণয় এসব এই দু হাজার কুড়িতে হতে চলেছে এছাড়াও বিশ্বরাসী জাতক বা জাতিকারা যারা মিডিয়ার লাইনে আছেন তারা মিডিয়াতে নাম কামাতে পারবেন আপনারা নতুন কোনো যদি চাকরি প্রচেষ্টা করেন চাকরি অবশ্যই পাবেন এই বছরে বিশ্ববাসীর অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নতি সাধিত হবে পিতার সাহায্য পাবেন ফ্যামিলি থেকে সাহায্য পাবেন আপনাদের বন্ধুর পরিমাণ অনেকটাই বাড়বে এবং আপনারা এই বছর বাহন ক্রয় করতে পারেন সে দু চাকায় হোক আর চার চাকায় এবং আপনাদের এবছর এই জানুয়ারি মাস থেকে মার্চ মাসের ভিতরে লটারির যোগ আছে মানে আপনারা যদি লটারি কাটেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনারা লটারি পেয়েই যেতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম আমি নতুন নতুন তথ্য দিতে চলেছি তো আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন সকলে ধন্যবাদ